দশক যুক্ত হয়েছি উকিয়ার ইনানি সমুদ্র সৈকত থেকে। আপনারা আমার ঠিক পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি মূলত সমুদ্র সৈকত, অর্থাৎ মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশেই এই ঘেরাটি দেওয়া হয়। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এই জায়গাটির ছবি। এরপর থেকে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য সাইডে, এবং অনেকে মন্তব্য করেছেন সমুদ্র সৈকত অর্থাৎ বালুচরে ঘিরে দেওয়াটা অনেকটা অন্যায় এবং সেটা প্রকৃতির সাথে এক প্রকার যুদ্ধ এমনটা বলছেন। তবে মোহাম্মদ সালাউদ্দিন নামে একজন এই জায়গাটি দাবি করেছেন, অর্থাৎ তিনি 15 বছর আগে এই জায়গাটি ক্রয় করেছেন। এরপর কিছু জায়গা মেরিন ড্রাইভ সড়কে পড়ে যায়, কিন্তু আর কিছু জায়গা মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে রয়ে যায়। সেই জায়গাটি তিনি বর্তমানে ঘিরে রেখেছেন বলে জানা যায়। অনেকেই বলছেন এই জায়গা সালাউদ্দিনের কিনা, তবে অনেকেই জানেন না। দর্শক, সমুদ্র সৈকত দখলের বিষয়টি নিয়ে অনেক প্রকৃতিপ্রেমী এবং পরিবেশবাদী সংগঠনের কর্মীরা প্রতিবাদ জানিয়েছেন, সে সাথে সমুদ্র সৈকত দখল মুক্ত করার দাবি জানাচ্ছেন তারা। উকিয়ার ইনানির সমুদ্র সৈকত থেকে শামীমুল ইসলাম ফয়সাল, টিটিএন, কক্সবাজার।